কেমন আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে একটি খুব সহজে আম আঁকতে হয় ম্যাঙ্গো। তো প্রথমে একটি বৃত্ত আঁকবে বড় করে, তারপর একটি ছোট করে বৃত্ত তার নিচে আঁকবে, খুবই সহজ। তারপর ডান পাশ থেকে একটু বাঁকা করে দিবে এবং বাম পাশে যতটুকু কার্ভ করা যায় ততটুকু কার্ভ করে নিবে এবং উপরে যেখানে বটাটা হবে আমের সে বটাটা দিবে। একদম সহজ, তোমরা আগে সমস্ত ভিডিওটা একবার দেখবে, দেখে তারপরে আঁকা শুরু করবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হবে। তো পাতাটা হাল আমের পাতা মূলত একটু কার্ভ হয়, তো এমন করে কার্ভ দিবে, আঁকা শেষ। বেশিক্ষণ লাগবে না কিন্তু, তোমরা চাইলেই খুব দ্রুত আঁকতে পারবে। এখন এটাকে সাইন পেন করবো, বা তোমাদের কাছে যে বল পেন বা মার্কার আছে সেটি দিয়ে এটাকে সাইন পেন করবে। তা আমি এটাকে সাইন পেন করছি, আর সাইন পেন করার নিয়ম হলো এক টানে সম্পূর্ণ কাজটাকে করে নেওয়া। কেউ যদি এখানে আস্তে আস্তে একটু একটু করে করো তাহলে মাঝখানে ডট পড়ে যাবে। তো খুব সাবধানে এক টানে যতটুকু সম্ভব সেভাবে টানবে। আমার সাইন পেনের কালিটা মনে হয় শেষ হয়ে গেছে, তো তোমরা ভালো করে দেখে নিবে যেন তোমাদের সাইন পেনটা ভালো থাকে। পাতার শিরাগুলো দিবে, দিয়ে একটার নিচে আরেকটা, একটার নিচে আরেকটা, এভাবে ব্যবহার করবে। এখন আমরা কালারে যাব। কালারে যাওয়ার আগে যে হালকা যে দাগগুলো আছে, যে পেন্সিলের দাগগুলো, সেই পেন্সিলের দাগগুলোকে আমরা একটু ইরেজ করে নিব। ইরেজ করে নিলে আমাদের কালার করলে কালারটা সুন্দর দেখা যাবে। তো প্রথমেই তোমরা কালার নেবে হলো, আমি ওয়েল পেস্টেলের টিটি কালারটি ব্যবহার করছি। তো টিটি কালারের যে রেড কালারটি আছে সেই রেড কালারটি প্রথমে নেবে, নিয়ে বা ওপর থেকে বাম পাশ এবং বাম সাইড থেকে নিচ পর্যন্ত গাঢ় করে একটি বর্ডার টানবে। আগে বর্ডার টেনে তারপর স্কেচের মতো করে ওপর থেকে নিচে গাঢ় করে কালার করবে। গাঢ় করে কালার করার পর যেখানে যেখানে হালকা একটু সাদা দেখা যাবে সেই অংশগুলো তোমরা আস্তে আস্তে করে ফিল আপ করে দিবে, আর খেয়াল রাখবে কালার যেন দাগের বাহিরে না যায়। তো এখন আমরা এক পাশ গাঢ় করেছি আর একটু হালকা করেছি, এখন এই লালের যে গ্রেট কালার মানে সেই হালকা কালারটাকে ব্যবহার করব। এটার নাম হলো ভার্মিলিয়ন, ঠিক আছে? তো ভার্মিলিয়নটা শুরু করব এই পাশে লালের অর্ধেক আর ও পাশে সাদা পেজের। তো মাঝখান একদম উপর থেকে নিচ পর্যন্ত গাঢ় করে নিচে নামব, এরপরে যদি ফাঁকা থাকে আবার উপর উঠ। এখন আমরা ব্যবহার করছি অরেঞ্জ কালারটি। অরেঞ্জ কালারটি এখানে দেখো, প্রথমে লাল, তারপরে আরেকটু হালকা, তারপরে আরেকটু হালকা, এভাবে রং লালের যে গ্রেট কালারটি আছে সেই গ্রেট কালারটি ব্যবহার করব। এখন এটার পরে আমরা ব্যবহার করব ইয়েলো কালার। চাইলে এক কালারও করা যায়, চাইলে দুই কালারও করা যায়, যে যত কালার ব্যবহার করতে পারে। এখন ইয়েলো কালারটা অর্ধেক লালের উপর অর্ধেক সাদার উপর দিয়ে পুরোটা কাজ ভরে ফেলব। খুবই সহজ, তোমরা আগে একবার দেখবে, যদি দেখো দেখলে বুঝতে পারবে যে কোনটার পর কোনটা, দেন তোমরা আগে তারপর কালারটাতে যাবে। এখন আমরা সবুজের কাজ করব, উপরে গ্রিন কালার দিয়ে আগে বর্ডার দিয়ে নিব, পাতা এবং ডালের অংশটুকু তুমি বর্ডার দিয়ে একটু গাঢ় থেকে আস্তে আস্তে করে একটু হালকা করে নিব, কারণ ওই হালকা অংশটুকুর মধ্যে আমরা পরবর্তীতে টিএ কালারটা ব্যবহার করব। টিএ কালার মানে ইয়েলো গ্রিন কালারটা। এই যে এখন আমরা ইয়েলো গ্রিন কালারটা নিয়েছি, নিয়ে যেখানে যেখানে ফাঁকা অংশ রয়েছে সেই অংশগুলোকে ভরট করে দেব। আর রং করার সময় অবশ্যই যে কোনো একটা নিয়মে রং করবে, একটা স্টাইলে রং করবে, তাহলে রঙের ফিনিশিং সুন্দর হবে।
ঠিক আছে, ওপর থেকে নিচে, কেউ আঁকা বাঁকা ডানে বামে এভাবে কালার করবে না। তো এখন হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, কিছু কিছু পাতা একটু পাকা থাকে। তো মোটামুটি কাজ শেষের দিকে এখন একটু ডার্ক কালার ইউজ করব। ডার্ক কালারটা দিয়ে যে অংশ একটু নিচের অংশগুলোতে বর্ডার দিয়ে দিব, তাহলে এটা আরও একটু ভেসে আরেকটু ভেসে যাবে। তো এখানে আমি পার্সিয়ান ব্লু কালারটি ব্যবহার করছি। এই পার্সিয়ান ব্লু কালারটি যে কোনো কাজের জন্য সবার শেষে, কিছু কিছু জায়গায় ডার্কের জন্য সেটা ব্যবহার করা যায়। সেটা দৃশ্য হতে পারে, মানুষ হতে পারে, যাই আঁকতে চাও না কেন। তো এখন আমি লালের অংশটুকুকে আরেকটু ডার্ক করার জন্য আমাদের যে টিটি রঙের মধ্যে ব্রাউন কালারটি আছে, আমি সেই কালারটি ব্যবহার করছি, একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে জিনিসটি আরেকটু দেখতে সুন্দর লাগবে। মোটামুটি আমাদের কাজ শেষ। তো তোমরা সবাই এটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমাকে দেখিও, আমি তোমাদেরকে বলে দিব কার কাজ কেমন হয়েছে, কোথায় আর কী কী করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।